তোর অন্তরের ভিতর আছে যত ভালোবাসার মন শুধু কেঁদে ভাসায় বু কত রঙের মানুষ আছে এই যে দুনিয়ায় সব মানুষ কি গড়তে পারে জীবন ভালোবাসায় দুয়ারি কইত পাবেন তখন বুঝবেন তখন সবকিছু নিয়ে টান বাঁধাবো এমন একদিন আইব তক ওই দুই চোরা আর তক সাধু বাপদন রে জনগণ এমন উচিত শিক্ষা দিব তখন টের পাবি কত ধানে কত চাই তুই তো বেশি বাড়াবাড়ি করতেছস দেখ এই বাড়াবাড়ি উচিত শিক্ষা যদি আমি না দিছি তাহলে আমার নাম বড় কলম নায়িকা ছোট্ট কলম রাখুম ওই শালার পুত ওই এই দলিলের এই জায়গায় সই করে কেউ কোনদিন জমি কিনে রে শালার পুত হ্যাঁ ওই বলটা তোরে বলদ বানাইছে আমার হাজার হাজার টাকার স্ট্যাম্প তুই পানিতে ফেলাইছ কাকা একটু সমস্যা আছে কি সমস্যা বাবা কাকা ওই আমগো গ্যারামের হ্যাঁ ওদের সাধু কাকা আছে তারপরে যে বড় কলম চোরা আছে লোকমান্য চোরা কাকা হ্যাঁ গোলা আমি কিছু করতে পারি তুমি কই বাপ আমি সুটকিরে বিয়া করতে চাই কইতে পারবো না কি বাজে কথা কস আসসালাম কি করেন ভাইজান এই তো মাছের প্রজেক্টের কাজ আছে তো চিন্তা করতেছি কিভাবে করব ভাইয়া মাছ খাওয়াবেন কবে হ্যাঁ আর এক মাস এক মাস পরে মাছ ধরবো খেতে পারবে ভাইয়া বড় কলম না আমাদের অনেক ডিস্টার্ব করে এর জন্যই তো ওর সাথে আমার মিলে না আমি ওকে দেখতে পারি না তোমরা কিছু বলতে পারো না ওকে ভাইজান ওরে ধমক দেওয়ার সাহস কি আমাদের আছে ঠিক আছে তোমরা চিন্তা করো না এই বিষয়টা আমি দেখব জি ভাই আসসালামু আলাইকুম হাবু শরীর গান তো মাশাআল্লাহ ভালোই বানাইছো কিন্তু মাথা তো অপরিষ্কার বংশের একমাত্র বাত্তি ভবিষ্যৎ অন্ধকার অন্ধকার হইব কেন করো কইরা তুমি বংশের বাতি জ্বালাও ভাবি এই দাদু মিয়া সংসার তো গ্রামবাসী দেশের মানুষ ওই দেশের মানুষ কইরা কইরাই তো সারা জীবনটা গেল না এবারে কই তোটা দায়িত্ব লিখে দিব পরে মানুষ বানাই দেব কিরে কই তোর মানুষ হবি না কেটা মানা করছে করো মানুষ করো মানা করলে শুনবো কে ওর এবার দাঁড়াই দিব কিরে জ্বলবি না পুরো দিব কয় পুরাই তুইব তোরে পুরো হ্যাঁ খাটি বানাই তুইব কি অলক্ষণ কথা কও আরে এই জ্বালানো তো সেই জ্বালানো না
ওরে পুরো এক খাটি বানাই দেবো বুঝছো ভাবি অলোক খোঁজা কত না ওর দায়িত্ব আমার নিতে দেবো তারপর তো খুশি হ এটা তো খুশিরই সংবাদ খুশি হবো না কি কস এগুলো এতদিন তো তুই ঠিকই কইসস তুই চাস না হাবু ভাই মানুষের মতো মানুষ হয়ে আসুক হাবু আবার কোথায় গেল আমি তো তোর কথা কিছু বুঝতেছি না শোন শুটকি দানব কাকু তো আর খারাপ মানুষ না তার কাছে হাবু ভাই ভালোই থাকবো হাবু ভালো থাকবো মানে হ দানব কাকু তো হাবু ভাইরে শহরে নিয়ে যাবো শহরে নিয়ে তারে মানুষ করবে হাবু শহরে যাব ও তুই তো আমারে এ খবরটা দিতে আসছিস ঠিক না আরে না জলিল ভাইরে ধরে নিয়ে যাইতেছে কি কইতেছিস তুই তুই থাক আমি তো শুনছি ঢাকায় তেমন ভালো মানুষ থাকে না জানি না রে মা সম্মতি জানি আমার কিছু ভালো লাগে না শেষে আমি এখন যাই দেখো ঘুরে ঘুরে দেখো ভালো করে কাকু অন্তরে দোষ থাকলে ভালো মানুষ দেখলে ভয় পায় আর তুই ওদিক দূর দিলি কে আমি
কই না তো আমি দেখতাছিলাম যে লুকমানের সাথে কত দূর গেল সোরাইকে শুনি মাত্র আরো বাড়া দিছিলে মানা করছ না কইছি না কি কই জানেন ঠিক আছে কাকু আমি ওই দেখা করব আমি করুন না তা তোর তো দিলাম সেদিন তুই এবার কি চাস হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালাম শুনেন ওই আপনার মেয়ের বিয়ের কথা শুনছি তা মেয়ের বিয়ের যে খরচ কত আছে আর মেয়ে সাজা দেওয়ার জন্য যে গয়নাপাতি রেডি করে গেছে আপনি কি করেন আপনি মুরব্বী না দোয়া করেন যান যান আর বাড়িতে চলে যান বুঝছেন যান আসসালামু আলাইকুম আমি তোমার অনেক কষ্ট দিছি না দেখ নাই খালি সরমের কথা কস বিয়ার কথা কস দানব কাকু আমারে চালাক বানাইবো যা চাই তাই দিব শহরে গেলে আমার কথা তোমার মনে থাকবো না থাকবো না কারো কথা মনে রাখুম না শহরে গিয়া মানুষ হয়ে আমি কুমির বাইরে শহরে নিয়ে আসুম কুমির ভাই খুব ভালো মানুষ আমারে ভাই বইলা ডাক দে আমি যদি তোমার মনের মানুষ করে ডাক দিই ধুর মনের মানুষ কি রে মনে আবার মানুষ থাকেনি মনে থাকে কথা তোমার একটু আদর করে দিই ইস খালি অসভ্য মার্কা কথা একদম সরম নাই আমার ছেড়ে যাই না কেউ যাইব না খবরদার কান্দবি না তাহলে কিন্তু আমিও কান্দু কাম কাজ নাই রে সারাদিন যখনই এই তখনই দিই দোকানটার সামনে বেয়ে গেলে গরম পানি গেলস যা তো একটু যা কথা আছে হ্যাঁ আমরা থাকলে কি তোমার চুরি করতে অসুবিধা হয় কি কইলি দেখছেন বসু ভাই দেখলেন তো আপনি তো শুনলেন কথাটা আমি নাকি চোর ওই বেটা আমি চোর না সেদিনকে দেখলি না বিচারে কি হইলো হ্যাঁ দেখলি না ক্যা আমরা দেখছি না কি দেখছো এই সাধু কেন অসাধুর মতো তদন্ত কমিটির কথা কইব ক্যা বাসু কাকু আপনি বুঝেন না এই তো তোর মতন দিল্ল কথা কো আমার আগাম সময় নেই তুই ওঠ যা যা তার লাগে আমার একটু কথা ওঠ ওঠ যা তো ভাই একটু গোপন কথা কইতে যেতেছে কি আমি একটু সাদা কাপ চা খাইতে সারা সন্ধ্যা লাগাই ঠিক আছে যাইতাছে যাইতাছে যা চা ভাগ খাইছ পরে আইস তদন্ত কমিটি রে বাবারে ঠিক আছে গ্রামের বিগ্রহ গিয়েছে তো ভাই আমি কোনা কি করবা এই বসি ভাই এই কথা রইল আমি একটু কথা কইতে চাই ওই মিশন হইলে আমি আমি যা নিছিলাম আপনি তো ফেরত দিয়ে দিছি আপনি তো আমার মাফ করে দিয়েছেন দিছেন না
দিছি তো এইগুলি কি কইতাছো একটু জোরে কর না আপনি মাফ করছেন না দিছি তো তারপর ওই যে মালটা বাকি ছিল ওইটাও কিন্তু আমি দিয়ে দিছি আপনি আমার তো মাফ করছেন করছেন না আমার দিক টাকা একটু কম না মাফ করছেন না টাকাই তো হইবকে মাফ করে দিছি কিন্তু কত হইলো কি এই জল কুমির মতটা ভালো মানুষ এই আপনি জল কুমিরের কথা কেন ও কি আপনি জানেন ও আমার যেই জায়গায় দেখবো এই জায়গায় আমার শরম দেবে আমার কয় কি জানেন আমি চোর হেলুকে তো ওরে আমি একটা থাক থাক বাড়াবাড়ি দরকার নাই একটা কথা কই আল্লাহর কসম এই ওই যে ইয়া দানকুণ্ড আছে না তারই কিন্তু আপনি কথাটা কইবেন তাহলে কিন্তু একটা নির্গাত আমার ইনকে লইবে আমি আমার একদম ইনকে করবো ঠিক আছে ঠিক আছে তুই যা আমি কম না কম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম যাবো না এই আবার কি হলো সত্যি করবেন না তো আমি কিন্তু একদম জাহান্নামে চলে যাবো না না কম কইছি যখন কমু না রে ভাই আচ্ছা ঠিক আছে আমার এলিগে একদম শেষ জাহান্নাম যেটা আছে আমার কিন্তু ওই সাইড আর জায়গা হইতো না আমার আপনি কিন্তু কইেন না আচ্ছা আমি কইলাম দোকানে বইও কইলাম কমু না তার মানে কমু না কথা দিছেন তো আমি খুব খুশি হইছি বিষয়টা এই পুরনো অভ্যাস তো একটু যায় না রে না 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 মানে ভালোবার চেষ্টা করতেছি কি হঠাৎ এইটা কোনো কথা হইলো আমার জিনিসপত্র রাখি এইটা তুই ভালো আনের লিগে এনে নিছস আমার জিনিস কয়টা এনে রাখি কয়টা এনে রাখি আমি আর আন না ঠিক আছে গেলাম তাহলে আল্লাহ রে ভালো ভালো টাকা দেন নতুবা সবকিছু কিন্তু দানব কাবুর কাছে কয়ে দেবো টাকা না নিলি আরে ওইটা তো নিচে দস্তখতের লেখা গালাগালি যে দিলেন লেখা টাকা দেবেন না ইয়ার কি মানুষ না ইয়ার কি মানুষ আমার লগে আরে দূর আপনার গিয়ে কি করার সময় আছে নাকি দানব কাকু কইছে কেউ গালাগালি দিলে প্রতি গালাগালিতে একশো টাকা আপনি পাঁচটা গালাগালি দিচ্ছেন আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা দেন তার মানে কি দানব বেড়ে সব কিছু কয়ে দিছ আর না সব কিছু কই নাই গালাগালির কথা কইছি দলিলের কথা কই আচ্ছা তোরা দানবের পাইছিস টাকি হ্যাঁ ওকে আমার সাথে বড় হ্যাঁ আপনার থেকে অনেক বড় আপনাদের শুধু মানুষের কাছ থেকে নেন আর দানব কাকু মানুষের দেয় দানব কি আমার সাথে বেশি শক্তি ও আপনার সাথে বেশি শক্তি হ্যাঁ দানব কাকু যদি গ্রামবাসীর কয় তাহলে আপনার চেংড়ি ভাঙা গ্রাম থেকে বাইক করে দেবো আমি কম দিয়ে কমো টাকা দেন গেলাম আগে আমি খারাপ 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 অন্তরের ভিতর আছে যত ভালোবাসার মন শুধু কেঁদে ভাসাইব কত রঙের মানুষ আছে এই যে দুনিয়া সব মানুষ কি গড়তে পারে জীবন ভালোবাসা দুয়ারি কইত দুয়ারি কই